Welcome to Merit Academic Gear, a place for creative education. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি আইসিটি বইয়ের পঞ্চম চ্যাপ্টার প্রোগ্রামিং ভাষা এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম লসাগু নির্ণয় নিয়ে। প্রথমে আমাদের জানা দরকার লসাগু কাকে বলে, দেন লসাগু কিভাবে নির্ণয় করতে হয়, তারপরে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে শিখব কিভাবে লসাগু কোডিং এর মাধ্যমে আমরা বের করতে পারি। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রথমে লসাগু কাকে বলে জেনে নেই। লসাগু পাটিগণিত এবং সংখ্যা তত্ত্বে দুই বা ততোধিক পূর্ণ সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বা লসাগু বলতে বোঝায় সেই ক্ষুদ্রতম সংখ্যা যা ওই সংখ্যাগুলোর প্রত্যেকটি দ্বারা নিঃশেষে বিভাজ্য। ইংরেজি ভাষায় লসাগুকে লিস্ট কমন মাল্টিপল বা লোয়েস্ট কমন মাল্টিপল অথবা সংক্ষেপে এলসিএম বলা হয়। দুটি সংখ্যা ক এবং খ এর লসাগুকে আমরা প্রকাশ করতে পারি লসাগু প্রথম বন্ধনীর মধ্যে ক কমা খ এভাবে। এখন আমরা উদাহরণের মাধ্যমে শিখব আসলে লসাগু বলতে কি বোঝায়। তো চলো আমরা দুটি সংখ্যার লসাগু বের করি, একটি সংখ্যা চার এবং অপর সংখ্যা ছয়। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের সংখ্যা দুটির গুণিতক বের করতে হবে। আমরা যদি চারের গুণিতক সমূহ বের করি তাহলে পাবো চার, আট, বারো, ষোলো, বিশ এভাবে ইত্যাদি ইত্যাদি। এবং আমরা যদি ছয়ের গুণিতক সমূহ বের করতে যাই তাহলে আমরা পাবো ছয়, বারো, আঠারো, চব্বিশ, তিরিশ ইত্যাদি ইত্যাদি। আমরা জানি লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম, সাধারণ মানে যেটা সাধারণ, অর্থাৎ যেটা চারের গুণিতক সমূহ এবং ছয়ের গুণিতক সমূহের মধ্যে থাকবে সেটাই হচ্ছে সাধারণ। এখন আমরা যদি চারের গুণিতক সমূহ এবং ছয়ের গুণিতক সমূহের মধ্যে লক্ষ্য করি তাহলে আমরা যে সাধারণ গুণিতক সমূহগুলো পাবো সেগুলো হচ্ছে বারো, চব্বিশ, ছত্রিশ, আটচল্লিশ ইত্যাদি ইত্যাদি। যেহেতু লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম, সুতরাং এখানে বারো হলো চার এবং ছয়ের লসাগু। আমরা প্রাথমিকে অনেক লসাগু শিখে আসছি সাধারণত এইভাবে, চিত্রে তোমরা লক্ষ্য করো চব্বিশ এবং চল্লিশের লসাগু আমরা কীভাবে নির্ণয় করতাম। প্রথমে দুই দিয়ে ভাগ দিতাম তাহলে পেতাম বারো, চল্লিশের দুই দিয়ে ভাগ করলে বিশ, পুনরায় ওকে আবার দুই দিয়ে ভাগ করতাম, দুই দিয়ে ভাগ করলে ছয়, বিশের অর্ধেক দশ, আবার দুই দিয়ে ভাগ করলে তিন, পাঁচ। এভাবে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ সমান সমান একশো বিশ, অর্থাৎ চব্বিশ এবং চল্লিশের লসাগু একশো বিশ। কিন্তু এর মাধ্যমে আমরা প্রকৃত লসাগু বলতে কি সেটা বুঝতে পারতাম না। এজন্য আমি তোমাদের বোঝার জন্য আরও বিস্তারিতভাবে দেখালাম আসলে লসাগু কাকে বলে বা লসাগু কীভাবে নির্ণয় করতে হয়। এখন আমরা দেখব প্রোগ্রামিংয়ের মাধ্যমে কীভাবে লসাগু নির্ণয় করতে পারি। লসাগু নির্ণয় সাধারণত আমরা বিভিন্ন পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে পারি। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের কোডিংয়ে প্রবেশ করি। আমরা জানি প্রোগ্রাম শুরু হয় হ্যাশ অর্থাৎ প্রিপ্রসেসর ইনক্লুড স্টুডিও ডট এইচ, অর্থাৎ সি প্রোগ্রাম শুরু করতে গেলে আমাদের প্রিপ্রসেসর হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, স্টুডিও মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। সুতরাং এটা একটা হেডার ফাইল যার মাধ্যমে আমাদের প্রিন্টএফ, স্ক্যানএফ জাতীয় ফাংশনগুলো থাকে। এখন প্রোগ্রামের পরবর্তী লাইন ইন্টেজার মেইন, অর্থাৎ প্রত্যেকটি সি প্রোগ্রাম মেইন ফাংশন দিয়ে শুরু হয়। এখানে ইন্টেজার ব্যবহার করা হয়, মেইন ফাংশন থেকে যদি কোনো ইন্টেজার ভ্যালু রিটার্ন করে সেক্ষেত্রে ইন্টেজার ব্যবহার হয়, তোমরা চাইলে ইন্টেজার ব্যবহার নাও করতে পারো। যেহেতু আমরা দুটি সংখ্যার লসাগু নির্ণয় করব, সুতরাং প্রথমে আমাদের ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হবে। তোমরা হয়তো সকলেই জানো ভেরিয়েবল কাকে বলে। ভেরিয়েবল একটা পাত্র সদৃশ, অর্থাৎ যেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুগুলো রাখব। যেমন আমরা আমাদের লসাগু, যেহেতু আমরা দুটি সংখ্যার লসাগু নির্ণয় করব, সুতরাং আমরা ভেরিয়েবল হিসেবে দুইটা নাম্বার ডিক্লেয়ার করতেছি, নাম্বার ওয়ান, নাম্বার টু। যেহেতু আমাদের লসাগু নির্ণয় করব আমরা দুটো ইন্টেজার ভ্যালুর, সুতরাং আমরা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করলাম ইন্টেজার হিসেবে, এবং এখানে আমরা
আমাদের সর্বোচ্চ ভ্যালুটি রাখার জন্য আমরা নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে ম্যাক্স ভ্যালু। অর্থাৎ ম্যাক্স ভ্যালুতে আমি সর্বোচ্চ ভ্যালুটি রাখব। এখন আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর যেহেতু আমরা কিবোর্ড থেকে মানটি নিব, সুতরাং ইউজারকে একটা মেসেজ শো করানোর মাধ্যমে আমরা কিবোর্ড থেকে মানটি নিব। আর যেহেতু আমরা একটা মেসেজ শো করব, সুতরাং আমাদের প্রিন্টএফ ফাংশন ইউজ করতে হবে। প্রিন্টএফ ফাংশন ইউজ করার নিয়ম আমরা জানি। প্রথমে প্রিন্টএফ লিখব, তারপর ফার্স্ট ব্র্যাকেট এবং ইনভার্টেড কমার ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত মেসেজটি লিখব। এখানে স্ল্যাশ এন মানে নিউ লাইন, অর্থাৎ একটা পরবর্তী লাইন ক্রিয়েট করে। সুতরাং আমাদের প্রিন্টএফ ফাংশনটি হয়ে গেল, যেটা একটা মেসেজ শো করবে, প্লিজ ইন্টার টু ইন্টেজার ভ্যালুস। এখন যেহেতু আমরা কিবোর্ড থেকে মানটি নিব, সুতরাং আমাদের স্ক্যানের ফাংশন ইউজ করতে হবে, কারণ স্ক্যানের ফাংশনের মাধ্যমে আমরা কিবোর্ড থেকে নাম্বারগুলো নিতে পারি। আমরা সকলেই জানি স্ক্যানের ফাংশন লেখার নিয়ম। স্ক্যানের ফাংশন লেখার নিয়ম প্রিন্টএফ ফাংশনের মতোই, প্রথমে স্ক্যানএফ, তারপরে প্রথম রন্ধনী। এবং যেহেতু আমরা কিবোর্ড থেকে মানগুলো নেব, সুতরাং %d %d আমরা দুটি ভ্যালু নিচ্ছি, এই কারণে দুইটা %d। তোমরা চাইলে একাধিক ভ্যালু নেওয়ার প্রয়োজন পড়লে একাধিক %d ইউজ করতে হবে। আমরা ডি কেন ইউজ করতেছি, যেহেতু আমরা এখানে ডিক্লেয়ার করছি এটা একটা ইন্টেজার ভ্যালু। ইন্টেজার ভ্যালু ডিক্লেয়ার করার ক্ষেত্রে %d, আমরা যদি ফ্লট ডিক্লেয়ার করতাম তাহলেও তো %f। সুতরাং আমরা এখানে স্ক্যানএপের মাধ্যমে দুইটা ইন্টেজার ভ্যালু নিচ্ছি ইউজারের কাছ থেকে। যেহেতু আমার নাম্বার দুটো আমরা কোথায় রাখবো, নাম্বার ওয়ানে রাখবো এবং নাম্বার টুতে রাখবো, সুতরাং %1, %2 এবং প্রথম বন্ধনী শেষ করে অবশ্যই আমাদের শেষে সেমিকোলন দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করবে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম ম্যাক্স ভ্যালু, অর্থাৎ #1 এবং #2। এমন হতে পারে ইউজার প্রথম নাম্বারটি ছোট দিতে পারে, পরবর্তী নাম্বারটি বড় দিতে পারে, কিন্তু আমাদের ক্যালকুলেশনের জন্য আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা আলাদা করার প্রয়োজন। সুতরাং ম্যাক্সিমাম ভ্যালু আমরা কিভাবে আলাদা করতে পারি, তোমরা এখানে একটা নিয়ম দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়াল টু প্রথম বন্ধনীর মধ্যে আমরা একটা কন্ডিশন দিয়েছি, যদি #1 #2 থেকে বড় হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালুতে কি যাবে, #1টি যাবে। এটা একটা কন্ডিশন এখানে ইউজ করা হয়েছে, যার মাধ্যমে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটি বের করতে পারি। তোমরা ইফ এলস দিয়েও ব্যবহার করতে পারো, ইফ #1 > #2 দেন ম্যাক্স ভ্যালু ইকুয়াল টু #1। এইভাবে তোমরা ইফ এলস কন্ডিশন ইউজ করে এটা করতে পারো। আমি এটা তো তোমাদের দেখালাম, এটা খুবই সহজ, তোমরা এক লাইনের মাধ্যমেই ম্যাক্সিমাম ভ্যালুটাকে আলাদা করে নিতে পারো। এখন আমরা একটা লুপের মাধ্যমে আমরা আমাদের LCM অর্থাৎ লসাগুটি বের করব। এখানে আমরা একটা লুপ ব্যবহার করছি, হয়েল লুপ, এবং আমরা কন্ডিশনে দিয়েছি অন। অন অর্থ কি, আসলে এটা অলওয়েজ ট্রু, হয়েল কন্ডিশনটা অলওয়েজ ট্রু এবং এটা চলতেই থাকে। এখন আমরা সেকেন্ড বন্ধনী দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটির মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামটির লসাগু নির্ণয় করব, সেটা হচ্ছে এই লাইনটা। এখানে আমরা ইফ ব্যবহার করেছি, যেমন আমরা তো আগে থেকেই ম্যাক্সিমাম ভ্যালুটা আলাদা করে নিয়েছি যে আমাদের #1 ম্যাক্সিমাম নাকি #2 ম্যাক্সিমাম। সুতরাং না, ম্যাক্সিমাম ভ্যালুর ভিতরে বড় সংখ্যাটি আমাদের থাকবে। এখন বড় সংখ্যাটিকে আমরা #1 দ্বারা মডুলাস করলাম এবং আমরা একটা ইফ কন্ডিশন দিয়েছি, যদি ম্যাক্সিমাম ভ্যালুকে #1 দ্বারা মডুলাস করে জিরো হয় এবং ম্যাক্সিমাম ভ্যালুকে #2 দ্বারা জিরো ভাগ করলে জিরো হয়, তাহলে আমাদের কন্ডিশনটি সত্য হবে। এখন কন্ডিশনটি সত্য হলে কি হবে, আমরা সেকেন্ড বন্ধনীর মাধ্যমে সেটা লিখব। এখানে একটু লক্ষ্য করো, লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ গুণিতক অঙ্ক দ্বারা প্রত্যেক সংখ্যাই নিঃশেষে বিভাজ্য হয়। নিঃশেষে বিভাজ্য মানেই তাদের মডুলাস জিরো হবে, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে। সুতরাং এখানে আমরা দুটি সংখ্যার ভিতরে যে সংখ্যাটা বড় আছে ওই সংখ্যাকে যদি #1 দ্বারা মডুলাস করি তাহলে জিরো হবে এবং #2 দ্বারা মডুলাস করি তাহলে জিরো হবে। যদি জিরো হয় তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত LCMটি পেয়ে যাব। সুতরাং LCM অফ
আমরা একটা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে ইউজারকে দেখাবো এলসিএম অফ পার্সেন্টেন্স ডি অ্যান্ড পার্সেন্টেন্স ডি ইকুয়াল টু পার্সেন্টেন্স ডি। এখানে পার্সেন্টেন্স ডি এবং পার্সেন্টেন্স ডি হচ্ছে আমাদের নাম্বার ওয়ান এবং নাম্বার টু, অর্থাৎ নাম্বার ওয়ান এবং নাম্বার টু এর লসাগু হলো ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ যে ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের নাম্বার ওয়ান এবং নাম্বার টু দ্বারা নিঃশেষে বিভাজিত হয়েছে। যদি আমরা এই কন্ডিশনটা আমাদের ইফ কন্ডিশনটা ফুলফিল হয়, অর্থাৎ আমরা ম্যাক্সিমাম ভ্যালু দ্বারা নাম্বার ওয়ান এবং নাম্বার টুকে নিঃশেষে বিভাজিত করতে পারি, তাহলে আমাদের এলসিএম আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা যেহেতু হয়েল লুপটি অলওয়েজ ট্রু ছিল, সুতরাং এখান হয়েল লুপ থেকে বের হতে গেলে আমাকে একটা ব্রেক ইউজ করতে হবে। ব্রেকের কাজ কি? ব্রেক হচ্ছে তোমাকে এই লুপ থেকে বাইরে নিয়ে যাবে। কন্ডিশনটা সত্য হচ্ছে এবং লুপ থেকে বের হয়ে যাচ্ছে, তখন আমার কি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এক এক করে বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এখানে আমি যে ম্যাক্সিমাম ভ্যালু প্লাস প্লাস ম্যাক্স ভ্যালু দিলাম, অর্থাৎ প্রথমে আমরা আমাদের যে বৃহৎ সংখ্যাটি আছে সেটাকে নাম্বার ওয়ান দ্বারা মডুলাস করব। যদি ম্যাক্সিমাম ভ্যালুকে নাম্বার ওয়ান অথবা নাম্বার টু দ্বারা জিরো না হয়, তাহলে কি করবে, এক এক করে ম্যাক্সিমাম ভ্যালু এক এক করে বৃদ্ধি করবে, অর্থাৎ প্লাস প্লাস ম্যাক্স ভ্যালু, অথবা আমরা লিখতে পারতাম ম্যাক্স ভ্যালু ইকুয়াল টু ম্যাক্স ভ্যালু প্লাস ওয়ান। আমি এটা তোমাদের উদাহরণের মাধ্যমে আরও ভালো করে বোঝাবো, তোমরা জাস্ট কোডিংটা একটু বোঝার চেষ্টা করো। প্রথমে হয়েল লুপে যখন সত্য হচ্ছে, যখন সত্য বলতে হয়েল লুপ অলওয়েজই সত্য হচ্ছে, তখন ও কন্ডিশনের মধ্যে চেক করতেছে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালুকে নাম্বার ওয়ান এবং নাম্বার টু, যদিও ম্যাক্সিমাম ভ্যালু প্রথমে নাম্বার ওয়ান এবং নাম্বার টু যে কোনো একটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, সুতরাং সেইটাকে আমরা নাম্বার ওয়ান নাম্বার টু দ্বারা বিভাজিত করতে থাকব। যদি নিঃশেষে বিভাজিত হয়ে যায় তাহলে আমরা আমাদের এলসিএমটি পেয়ে গেলাম, যদি না পাই তাহলে কি করবে ম্যাক্সিমাম ভ্যালু এক এক করে বৃদ্ধি পাবে। এইভাবে যতক্ষণ না পর্যন্ত কন্ডিশন সত্য না হয় আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এক এক করে বৃদ্ধি পেতে থাকবে, এবং যখন এভাবে বৃদ্ধি পেতে পেতে এক সময় ম্যাক্সিমাম ভ্যালু নাম্বার ওয়ান এবং নাম্বার টু দ্বারা নিঃশেষে বিভাজিত হবে, তখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত এলসিএমটি পেয়ে যাব। এবং লুপের বাইরে আমাদের লিখতে হবে রিটার্ন জিরো, অর্থাৎ আমরা এই ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করছি না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো প্রোগ্রামটি বুঝতে পারছো, এটা খুবই সহজ একটি প্রোগ্রাম, তোমাদের জাস্ট এই ইফ কন্ডিশনের নিয়মটা ভালো করে বুঝতে হবে। এবং এখানে তোমরা হয়তো এটা নতুন দেখছো, ম্যাক্সিমাম ভ্যালু বের করার একটা নিয়ম আমি এখানে দেখাইছি, তোমরা চাইলে আমি আগেও বলছি ইফ ইলস ব্যবহার করে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারো। এখন আমি তোমাদের হাতে কলমে কন্ডিশনটা দেখাবো যে আসলে ম্যাক্সিমাম ভ্যালুকে নাম্বার ওয়ান নাম্বার টু দ্বারা কীভাবে নিঃশেষে বিভাজিত হচ্ছে এবং ম্যাক্সিমাম ভ্যালু কীভাবে বৃদ্ধি পাচ্ছে। তো চলো কথা না বাড়িয়ে আমরা এই জিনিসটা দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, মনে করো আমরা দুই এবং পাঁচ এর লসাগু নির্ণয় করব। আমরা সকলেই জানি দুই এবং পাঁচের লসাগু কত, দশ। দুই এবং পাঁচের লসাগু দশ। এখন যদি আমরা কোডিংয়ের দিকে লক্ষ্য করি, আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটি আলাদা করতে হবে, অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি দুই এবং পাঁচ এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে পাঁচ। এখন আমরা আমাদের কোডিং অনুযায়ী ম্যাক্সিমাম ভ্যালুকে নাম্বার ওয়ান এবং নাম্বার টু দ্বারা নিঃশেষে বিভাজিত করব। প্রথমে যদি আমরা নাম্বার ম্যাক্সিমাম ভ্যালুর সাথে নাম্বার ওয়ানের মডুলাস করি, তাহলে পাঁচকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কি হয়, দুগুণে চার, অর্থাৎ ভাগশেষ এক থাকে, তার মানে আমাদের কন্ডিশন সত্য হলো না। যদি আমাদের কন্ডিশন সত্য না হয় তাহলে আমরা কি বলছিলাম, আমাদের ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা এক করে বৃদ্ধি পাবে, অর্থাৎ দুই এবং পাঁচের মধ্যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ছিল পাঁচ এবং ম্যাক্সিমাম ভ্যালু আমাদের এক এক করে বৃদ্ধি পাবে। যেটা আমরা এখানে দেখছি যে আমাদের এই কন্ডিশনটা সত্য হয় নাই, কারণ আমাদের দুই এবং পাঁচের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে পাঁচ এবং পাঁচ এবং নাম্বার ওয়ান ছিল আমাদের দুই,
তাহলে দুইকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে এটা নিঃশেষিত বিভাজিত হচ্ছে না, অর্থাৎ সে ম্যাক্স ভ্যালুকে এক এক করে বৃদ্ধি করছে। এখন যদি আমরা ম্যাক্স ভ্যালুকে ছয় করি এবং ছয়কে দুই দ্বারা ভাগ করি, তাহলে দেখো ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয়, তাহলে লক্ষ্য করো ছয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে তিন দুগুণে ছয় আমরা ভাগশেষ জিরো পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা আমাদের প্রোগ্রামিংয়ে আমাদের প্রথম কন্ডিশনটি সত্য হয়েছে। এখন এখানে আমাদের একটা অ্যান্ড অপারেটর রয়েছে, অর্থাৎ ইফ কন্ডিশন সত্য হলে আমাদের দুইটা কন্ডিশনই সত্য হতে হবে। আমাদের প্রথম কন্ডিশনটি সত্য হয়েছে, এখন আমরা দ্বিতীয় কন্ডিশনটি চেক করব। আমরা যদি দ্বিতীয় কন্ডিশন লক্ষ্য করি তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ছয় এবং আমাদের নাম্বার টু হচ্ছে পাঁচ, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালুকে যদি আমরা নাম্বার টু দিয়ে ভাগ করি তাহলে কত হয়, পাঁচকে পাঁচ ভাগশেষ থাকে এক, অর্থাৎ কন্ডিশনটি সত্য হলো না। যদি কন্ডিশন সত্য না হয় তাহলে কি হবে, আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এক এক করে বৃদ্ধি পাবে। এখন ম্যাক্সিমাম ভ্যালু কত হলো, সাত, সাতকে পাঁচ দিয়ে ভাগ করলেও আমরা ভাগশেষ পাচ্ছি দুই। এভাবে ম্যাক্সিমাম ভ্যালু হলো আট, আটকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ পাচ্ছি তিন। অনুরূপভাবে ম্যাক্সিমাম ভ্যালু আরও এক বৃদ্ধি পেয়ে আমার হলো নয়, তখনও আমার পাঁচ দিয়ে ভাগ করলে আমরা নিঃশেষে বিভাজিত হচ্ছে না। এরপরে যদি আমি ম্যাক্সিমাম ভ্যালুকে আর এক বৃদ্ধি করি তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হয় দশ, অর্থাৎ এখন আমরা যদি দশকে পাঁচ দিয়ে মডুলাস করি তাহলে আমাদের ভাগশেষ পাচ্ছি শূন্য, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হলো দশ। যখন ম্যাক্সিমাম ভ্যালু দশ হলো তখন আমাদের কন্ডিশন সত্য হলো। এখন লক্ষ্য করো দশের ম্যাক্সিমাম ভ্যালু দশের ক্ষেত্রে আমার দুটো কন্ডিশনই সত্য হচ্ছে, অর্থাৎ আমরা ম্যাক্সিমাম ভ্যালু যখন দশ পেলাম তার মানে আমাদের এলসিএমটি আমরা পেয়ে গেলাম দশ। তো চলো প্রোগ্রামটা আমরা একটু রান করে দেখি। প্লিজ ইন্টার টু ইন্টাজার ভ্যালু, দুইটা ইন্টাজার ভ্যালু, প্রথমে দিলাম আমি দুই, তারপরে দিলাম পাঁচ। তোমরা দেখতে পাচ্ছ এলসিএম অফ টু অ্যান্ড ফাইভ ইকুয়াল টু টেন। এখন আমরা আরেকটা ভ্যালু ট্রাই করে দেখব, যেমন চব্বিশ এবং চল্লিশের লসাগু নির্ণয় করব। আমরা যদি আমাদের প্রোগ্রামটি রান করি, প্লিজ ইন্টার টু ইন্টিজার ভ্যালু, প্রথমে আমরা দিলাম চব্বিশ এবং দ্বিতীয় নাম্বার আমাদের চল্লিশ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এলসিএম অফ চব্বিশ অ্যান্ড চল্লিশ ইকুয়াল টু একশো বিশ, অর্থাৎ আমাদের প্রোগ্রামটি সুন্দরভাবে রান হয়েছে। এখন আমরা একটু অন্য নিয়মে দেখব কিভাবে এলসিএম বের করা যায়। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এলসিএম নির্ণয়ের আরেকটি পদ্ধতি দেখতে পাচ্ছি, যেটা আমরা একটু আগেই করলাম, জাস্ট এখানে কোডিংটা একটু অন্যভাবে করছি। যেমন একটু আগে আমরা আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা কিভাবে নির্ণয় করছিলাম, এই স্টেটমেন্টের মাধ্যমে একটা কন্ডিশন ইউজ করে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাকে আলাদা করছিলাম, যে নাম্বার ওয়ান বড় না নাম্বার টু বড়। যদি নাম্বার ওয়ান বড় হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালুতে নাম্বার ওয়ানকে রাখবে। এখানে আমরা ইফ ব্যবহার করে আমাদের বৃহত্তর নাম্বারটি আলাদা করছি। যেমন ইফ এখানে আমরা দুইটা ভ্যালু নিছি এ এবং বি, যদি এ বড় হয় তাহলে এক্স, এখানে এক্স হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, যদি এ বড় হয় তাহলে এ কে এক্স এ রাখবে, যদি এ বড় না হয় অর্থাৎ বি বড় হয় তাহলে এক্স কে বি রাখবে, অর্থাৎ এক্সে আমরা বৃহৎ নাম্বারটি পেয়ে যাচ্ছি। এবং আগের প্রোগ্রামে আমরা হয়েল লুপ ব্যবহার করছি, যেখানে আমাদের ইফ কন্ডিশন এটা ছিল, এখানে আমরা হয়েল লুপ ছাড়া আমাদের গো টু এবং এগেইন ডিক্লেয়ার করার মাধ্যমে প্রোগ্রামটি করছি। তোমরা হয়তো লক্ষ্য করবে আগের প্রোগ্রামটি থেকে এটা অনেক বেশি সহজ, যদিও এখানে আমাদের লুপ ব্যবহার না করে আমরা গো টু স্টেটমেন্ট ব্যবহার করছি। এছাড়াও আমরা এলসিএম নির্ণয় করার ক্ষেত্রে কিছু নিয়ম দেখতে পারি, যেমন দুইটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু, অর্থাৎ আমরা যদি গসাগু বের করতে পারি তাহলে লসাগু সমান সমান দুইটি সংখ্যার গুণফল বাই গসাগু দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লসাগু বের করতে পারবো।
অর্থাৎ লসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল ভাগ গসাগু, গসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল ভাগ লসাগু। এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত লসাগুটি বের করতে পারি। গসাগু নির্ণয়ের প্রোগ্রাম আমরা আমাদের আগের টিউটোরিয়ালে দেখছি যে কিভাবে গসাগু বা গ্রেটেস্ট কমন ডিভাইজার বের করতে হয়। গ্রেটেস্ট কমন ডিভাইজার বের করার পরে আমরা যেটা দেখলাম যে লসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল ভাগ গসাগু, অর্থাৎ গসাগু নির্ণয়ের পর আমরা যদি এই একটা লাইন লিখি তাহলে আমাদের গসাগু থেকেই আমরা আমাদের লসাগুটি বের করতে পারি। এটা খুবই সহজ। পরবর্তী ভিডিওতে আমরা প্রোগ্রামিং এর অন্য কোনো সমস্যা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন।